হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন তরকা। তো চলো দেখে নাও আজকের রেসিপিটি। প্রথমেই আমি তরকা ডালগুলোকে এখানে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, তো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবারে এটাকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি প্রথমে সিদ্ধ করে নেব। এখানে তরকার ডালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তরকাটা রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি আর আদা রসুনের একটা পেস্ট। আর ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা। আর আছে কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, ধনের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে চিকেনটাকে ছোট ছোট পিস করে টুকরো করে নিয়ে ভালো করে ধুয়ে আমি রেখেছি। তো চলো এবারে রান্নাটা শুরু করা যাক।